বাংলাদেশের প্রথম নারী সাংবাদিক নূরজাহান বেগম, নারী জাগরণে বেগম রোকেয়ার আদর্শের অনুসারী বেগম সুফিয়া কামাল, তারপর যার নাম আসে তিনি হলেন আলোর দিশারী নূরজাহান বেগম। নূরজাহান বেগম একটি নাম, একটি ইতিহাস, সাংবাদিকতা এবং সাহিত্যে তার অনেক অবদান। বাংলাদেশি নারী সাংবাদিকতার অগ্রদূত, উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ঐতিহ্যবাহী বেগমের সম্পাদক ছিলেন তিনি। নারীদের মধ্যে বছরের পর বছর যে গ্লানি জমেছিল, জড়তা ও মানসিকতা স্থবিরতা এবং যে অন্ধকার জন্মেছিল, সেগুলোকে দূর করে সেখানে আলোর প্রদীপ জ্বেলেছিলেন নূরজাহান বেগম। ১৯২৫ খ্রিস্টাব্দের চৌঠা জুন চাঁদপুরের চালিতাতলি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শিশুকাল কেটেছে ওই গ্রামে। তিন বছর বয়সে তার বাবার সাথে চলে যান কলকাতায়, ওখান থেকেই তার শিক্ষাজীবনের শুরু। এই অগ্রজ নারী সাংবাদিক ২১ বছর বয়সে বেগম পত্রিকায় সম্পাদক হিসেবে নিয়োজিত হয়ে মারা যাওয়ার আগ পর্যন্ত একই পত্রিকায় সম্পাদক হিসেবে কাজ করে গিয়েছেন। উদ্যম আর ইচ্ছাশক্তির উজ্জ্বল প্রমাণ এই পরিশ্রমী মানুষটি। তিনি আরও প্রমাণ করেছেন কাজের মধ্যেই তারুণ্য, তাই তিনি চিরতরুণ। তার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।